পরিস্থিতি দেখার পর তোমাকে আর বিরক্ত করব না। তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে আর বিরক্ত করব না, ঠিক আছে? আমার উপর রেগে থাকলে আমাকে ক্ষমা করে দিও, এবার আরাম করে ঘুমিয়ে পড়ো। গুড নাইট, যাও শুয়ে পড়ো। কি হলো গঙ্গা? ওই তেলটা মাখিয়ে ওর পিঠের হনুমান চক্র আমি মুছে দিয়েছি। খুব ভালো কাজ করেছো, অরুণের মধ্যে থাকা ওই শক্তি আর কোনো কাজে লাগবে না। নন্দিনীকে মারার জন্য যে অস্ত্র আমরা পেয়েছি সেটা রঙ্গনায়কের হাতে আর যাবে না। এখন আমি শান্তি পেয়েছি। গঙ্গার মাধ্যমে হনুমান চক্রটা বিনাশ করার চেষ্টা যে ও করবে সেটা আমি জানতাম, সেই জন্য হনুমানের পূজোয় রাম সীতার অস্ত্র একসঙ্গে এঁকেছিলাম। হনুমান যেহেতু রাম ভক্ত, রাম হনুমানের রক্ষক, হনুমানের অস্ত্রের যদি কোনো ক্ষতি হয় রাম সেটা দেখে চুপ করে থাকবে না। হনুমানের চক্রটা শ্রী রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছেন, এবার অরুণকে ওই অস্ত্রটা নেওয়া থেকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। তোর সাথে হনুমানের চক্র আছে, ওই মন্ত্র বন্ধন ভেঙে তুই এগিয়ে যা। মনোজবম মরুতা তুল্য বেগম
जितेंद्रियम बुद्धिमातम वरिष्ठम स्वातत्माजम वानर योध्या मुख्यम श्रीराम दूतम सिरसा नमामि। आंजनेयम् प्रसन्न आंजनेयम् श्री आंजनेयम् प्रसन्न आंजनेयम् আমার মনে হচ্ছে ওই অস্ত্রটা নেওয়ার কোনো চেষ্টা করা হয়েছে। আমারও তাই মনে হলো, তাই চলে এলাম। অস্ত্রটা হয়তো হাতছাড়া হতে পারে, চল আউট হাউসে গিয়ে দেখি। হ্যাঁ। শ্রীরাম জয় রাম জয় জয় রাম श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। অস্ত্রটা দেখা যাচ্ছে না, কেউ এসেই আমার মন্ত্রবন্ধনটা ছিন্ন করে অস্ত্রটা নিয়ে গেছে। কে হতে পারে? চলুন দেখি। ওই তো অরুণ ওটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। অরুণ কি করে আমার মন্ত্রবন্ধন ছিন্ন করবার শক্তি অর্জন করলো? এখন ওসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় মোটেই নয়। অরুণ ওটা নিশ্চয়ই রঙ্গনায়কীকে দেবে বলে নিয়ে যাচ্ছে। একদম দেরি করা যাবে না, চলুন দেখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, সমস্ত কিছু উল্টো পাল্টা হচ্ছে, ওদেরকে ছাড়া যাবে না। নন্দিনীকে শেষ করবার অস্ত্রটা ওদের হাতে যদি চলে যায়, অস্ত্রটাকে ওরা মন্ত্র দিয়ে বেঁধে রাখবে, তারপরে আমরা চিন্তা করেও কিছু করতে পারবো না। ওকে আটকাতে হবে।
এই নিন মা, আপনার আদেশ অনুযায়ী আমি এই অস্ত্রটা নিয়ে এসেছি, এই নিন ধরুন। না, তোমাকে এটা রাখতে হবে, এসো তুমি। এই সবকিছু ওর কাজ, ওদের ছাড়া যাবে না, এখানেই ওদেরকে শেষ করে ফেলবো। আপনি উত্তেজিত হয়ে কাজটা নষ্ট করে দেবেন না, আমাদের ঠান্ডা মাথায় এগোতে হবে। ওই অস্ত্রটা নিচে রাখো। ওরা এই অস্ত্রটাকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার আগে আমাদের ভৈরবের পুজো করতে হবে। নন্দিনী, পুজোর ব্যবস্থা করো। ঠিক আছে বাবা। বাবা চলো পুজোর ব্যবস্থা করি, এসো। আমার কাজ এখানেই শেষ, এরপর যাতে গঙ্গার কোনো রকম সমস্যা না হয় সেটা কিন্তু আপনার দায়িত্ব। অস্ত্রটা আমাদের হাতে আসার পর কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে যাও, আমি সব দেখে নেব। আমি আসি মা। জিজ্ঞেস করলে তোমরা ঠিক পাবে, খুঁজলে তাহলে অবশ্যই খুঁজে পাবে, ডাক দিলে তোমরা অবশ্যই সাড়া পাবে। বলো, তোমরা কথা শোনার হলে লোক আসবে, যারা খুঁজছে তারা ঠিক খুঁজে পাবে। ফাদার, 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 দয়া করে আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে মা? বাচ্চাদের সাথে খেলছিল, ও হঠাৎ করে নিচে পড়ে গেল অজ্ঞান হয়ে। আমার মেয়েকে বাঁচান ফাদার। চার্চের গাড়ি আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি এক্ষুনি হসপিটালে নিয়ে চলে যাও। ওর শরীরে কোনো সমস্যা নেই ফাদার, কিন্তু ওর বুকে যা জুড়ে আওয়াজ হচ্ছে তাতে আমার মনে হয় খেলার ওখানে কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। বাচ্চাটা কোথায় খেলছিল? শ্মশানের পাশে খেলছিল ফাদার।
তুমি ভয় পেও না, ঈশ্বর আছেন, বাচ্চাটাকে আমাকে দাও। হে প্রভু, শিষ্যরা জিজ্ঞেস করেছিল যে ঈশ্বরদের মধ্যে সব থেকে বড় কে। তখন প্রভু এটাই বলেছিলেন যে ঈশ্বরের মধ্যে সব থেকে বড় হলো শিশুরা। এই কথা 11 নম্বর অধ্যায়েতে 303-এ প্রভু বলে গেছেন। আপনি এই বাচ্চাকে শক্তি দিন প্রভু, কারণ আপনি বলেছেন যে এই বাচ্চারাই হলো ঈশ্বরের প্রতীক। আর এই কথাটা আমাদের প্রভু যীশুখ্রিস্ট বলেছেন 11-19 নম্বরে। নিরীহ এই শিশুটার উপরে একটা দুষ্ট আত্মা ভর করেছে, এই সমস্যার সমাধান করে দিন প্রভু। ছেড়ে দাও, মা মেরির নামে ওকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, প্রভুর মহিমার নামে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, সর্বশক্তিমান প্রভুর নামে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মা, মা শোন বাবা, ফাদার আপনাকে অনেক ধন্যবাদ ফাদার। আর আপনার বাচ্চার সামনে কোনোদিনও কোনো দুষ্ট শক্তি আসবে না মা, আসুন আপনি। ঠিক আছে ফাদার, ধন্যবাদ আপনাকে। আমার সোনা, মা মা আমার কি হয়েছিল? কিচ্ছু হয়নি সোনা, তোমার আমি তোমাকে বাড়ি থেকে চকলেট দেব। ঠিক আছে, আসুন মাদার। ধন্যবাদ ফাদার, ভগবানের উপর ভরসা রেখে আপনি ওই বাচ্চাটাকে সুস্থ করেছেন, আমাদের সবার কাছে এটা গর্বের কথা। আমার পাওয়া এই প্রশংসাগুলো আমি ওই লেভি ফাদারের আশীর্বাদের ফলেই পাচ্ছি, তাই ওনার দয়াতে এই যতটুকু সেবাই আমি করতে পারছি সেটাই আমার কাছে খুব গর্বের। আপনার গুরু লেভি ফাদারকে আপনি যে সম্মানের জায়গায় বসিয়েছেন সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। তবে আমি কিন্তু শুধুমাত্র ওনার শিষ্য নই, ওনার শিষ্যরা সংসারের সমস্ত জায়গাতে ছড়িয়ে রয়েছে আর তারা সেবাও করছে, তাই উনি হলেন আমাদের পথপ্রদর্শক লেভি ভিট্টো ফার্নান্ডেজ। আমি ওনার অনেক কথাই শুনেছি কিন্তু ওনার সাথে দেখা হয়নি আমার। খুব শীঘ্রই ওনার সঙ্গে দেখা হবে। আচ্ছা ফাদার, আপনাকে কাল একটা বাচ্চার ব্যাপারে বলেছিলাম। দেবসেনার ব্যাপারে তো? হ্যাঁ ফাদার, দেবসেনার সমস্যা ফাদার লেভি ভিট্টো ফার্নান্ডেজই একমাত্র সমাধান করতে পারবেন। আমি ওই ফাদারকে ওই চার্চের বিষয়টা সম্পর্কে জানিয়ে দিয়েছি। ফাদার লেভি ভিট্টো ফার্নান্ডেজ ওই চার্চের উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছেন, তাই আপনি কালকের মধ্যেই ওনার সঙ্গে দেবসেনার বাড়ি যান, এই ব্যাপারটা ওই লেভি ফাদারই দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকেই ওনার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ফাদার। নন্দিনীর বিরুদ্ধে
সৃষ্টি করে থাকা এই অস্ত্রটাকে আমরা যদি বশ করতে পারি, তারপর এই অস্ত্রের উপর মন্ত্র প্রয়োগ করে নাগানন্দর বিরুদ্ধে ব্যবহার করলে এটাই ওকে বিনাশ করে দেবে। কার্কটাক বংশের দেবতাদের থেকে পেয়ে থাকা এই অস্ত্র দিয়ে কোনো একটা নাককে যদি শেষ করা যায়, তাহলে এর শক্তি সব চলে যাবে। তারপর নন্দিনীর সব বিপদ কেটে যাবে। আমি এখন পুজো শুরু করছি। ওম ভৈরবায় নমঃ, 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 ওম ভৈরবায় নমঃ। অস্ত্রটা রঙ্গনায়কের হাতে চলে গেছে। কি বলছো কি তুমি? তুমি তো অরুণকে গিয়ে ওটা দেখিয়েছিলে, সেই জন্য অরুণকে কাজে লাগিয়ে আউট হাউস থেকে ওটা এখন রঙ্গনায়কের হাতে গিয়ে পৌঁছে গিয়েছে। আমরা এত চেষ্টা করলাম কিন্তু অরুণকে আটকাতে পারলাম না। নন্দিনীকে শেষ করে দেবার জন্য ওর বিরুদ্ধে সৃষ্টি করা অস্ত্রটাকে হাতছাড়া করেছিস তুই। নন্দিনীকে শেষ করবি বলে প্রতিজ্ঞা করেছিলি না, এখন কি করবি তুই? নন্দিনীকে শেষ করার জন্য আমি হাজারবার চেষ্টা করলেও তুমি কোনো সাহায্য করনি। নন্দিনীকে যতক্ষণ না আমি শেষ করতে পারছি তোমায় সতর্ক থাকতে বললাম, তুমি তাও আমার কথা শুনলে না। এখন বলছি গঙ্গা, নন্দিনীকে আমি আর শেষ করতে পারবো না, এমনকি তোমার আর অরুণের মৃত্যুও আমি আটকাতে পারবো না। সেটা কখনো হবে না। নন্দিনীকে শেষ করার জন্য এত বড় পূজো করলাম, অস্ত্রটাও হাতছাড়া হয়ে গেল, এখন কি করবো আমরা? তোমাদের ওই অস্ত্র ফেরত চাই, সেটাই তো আমি নিজে গিয়ে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবে? ওই অস্ত্র সবসময় সত্যের সাথে থাকে বলেছিলে না? আমিও সবসময় সত্যের সাথে থাকি, ওই অস্ত্র কি করে ফিরিয়ে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। গঙ্গা, উমা মহেশ্বরীর জন্য তৈরি হওয়া ওই অস্ত্র, চামুণ্ডী মাকে বিজয় দান করা ওই অস্ত্র, আমাকে বাঁচানোর জন্য যদি সৃষ্টি হয়ে থাকো তুমি, তাহলে আমার সাথে থাকাই তোমার ধর্ম, সত্যের সাথে থাকা তোমার ধর্ম, নিজের ধর্ম পালন করো। নাগ পুজো করে ঠকে যাওয়া এক ভক্ত তোমায় আহ্বান করছে, পিতৃহারা এক কন্যা তোমায় আহ্বান করছে, নিজের স্বামীর রক্ষার্থে এক স্ত্রী তোমায় আহ্বান করছে। যেখানেই থাকো আমার কাছে এসো, এসো।
অস্ত্রটা উড়ে গিয়ে ওদের কাছে চলে গেল, এখন কি করব বলুন মা, এখন আমরা কি করব? প্রত্যেকবারই ওরা শেষ পর্যন্ত জিতে যাচ্ছে, আমরা কবে জিতব মা? আর কতদিন ধরে আমরা এইভাবেই হেরে যেতে থাকব? দিনের পর দিন কষ্ট পাবার জন্যই কি আমরা বেঁচে আছি? বলুন মা, আমাদের এই যুদ্ধের কি কোনো শেষ হবে না? আমাদের এই দুঃখের দিন কি কোনোদিন শেষ হবে না? নন্দিনীকে মারার জন্য এই অস্ত্রই চাইছিলেন তো? আমি কথা দিয়েছিলাম অস্ত্র ফিরিয়ে আনবো, এই নিন। তুই ওটা নিয়ে এসে আউট হাউজের ভেতরে রেখে দে। এসো গঙ্গা। কোথায় গিয়েছিলে তুমি? ওই রঙ্গনায়কী মায়ের কথা শুনে অস্ত্র কোন জায়গায় আছে সেটা জেনে নিয়ে রঙ্গনায়কী মাকে ওই অস্ত্র ফেরত দিয়ে আসছো? তুমি রঙ্গনায়কী মাকে যে অস্ত্র দিয়েছ সেটা কোথায় আছে জানো? তুমি আমার থেকে লুকিয়ে রঙ্গনায়কী মাকে অস্ত্র ফেরত দিয়ে এলেও আমি আমার ভক্তি দিয়ে আহ্বান করায় এই অস্ত্র নিজে থেকে আমার কাছে এসেছে। কেন জানো তুমি? কারণ এই অস্ত্র আমাকে সাহায্য করার জন্যই সৃষ্টি হয়েছে, আমার জন্যই নির্মাণ হয়েছে। কাল নাগ দেবতার জ্যেষ্ঠ নক্ষত্র তিথি, আর কালই এই অস্ত্র দিয়ে আমি নন্দিনীকে শেষ করে দেব। সেইটা শুধু তুমি না, কারোর আটকানোর ক্ষমতা নেই। কালী কার্কটক দেবতার জ্যেষ্ঠ নক্ষত্রের দিনে ওই অস্ত্র ব্যবহার করে তোকে মারবে বলে ঠিক করেছে ওরা। আমাদের যা করার খুব শীঘ্রই করতে হবে। চলো বাড়িতে গিয়ে ওরা দেখি কি ষড়যন্ত্র করছে। চলে আয়। দ
দাঁড়ান মা, আমি দেখছি। সবাই বেঁচে আছে কিনা সেটা দেখো। নিঃশ্বাস নিচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। দেবসেনা, আরে রে, দেবসেনার কি হয়েছে? নন্দিনী অজ্ঞান হয়ে গেছে। আরে রে, অরুণ আর গঙ্গা কোথায় আছে সেটা দেখো। অরুণ এখানেই আছে। অরুণ, সবার তো দেখছি নিঃশ্বাস চলছে, শুধু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সবাই এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কিন্তু নাগানন্দা, মাধবী আর গঙ্গাকে দেখছি না। ওরা কোথায় গেল? নন্দিনী, জানো কি এসব কে করলো? নাগানন্দার মাধবী এরকম করে গেছে। কি হয়েছিল? আসলে কি হয়েছিল, নাগানন্দার মাধবী গঙ্গাকে নিয়ে যেতে এসেছিল। গঙ্গা, গঙ্গা, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? ঘরে ঘুম পাচ্ছিল না, তাই এখানে এসে বসেছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল হলেই নাগ দেবতার জন্ম নক্ষত্র শুরু হয়ে যাবে। নন্দিনীকে তখন আমরা আজকে আহ্বান করব, তারপর পুজো শুরু করতে হবে। সেই জন্য আমাদের এক্ষুনি কিন্তু বেরিয়ে পড়তে হবে। নন্দিনীর বিষয় তুমি আমাকে যখন যেখানে ডাকবে আমি তখনই চলে আসবো। চল এখনই যাই। চলো। গঙ্গা, গঙ্গা, ও তো আমায় ডাকছে, ওর কথাটা আমি শুনে আসছি। অরুণকে তুমি যদি বলো তুমি পুজো করতে যাচ্ছ তাহলে ও ছাড়বে না। আমি নেই জানতে পারলে আমাকে খুঁজতে শুরু করবে ও, আমি একটু কথা বলেই আসছি। তুমি দাঁড়াও, তুমি আমার সঙ্গে পুজো দিতে যাচ্ছ এটা আমি অরুণকে গিয়ে বলছি, তাহলে ও ঠিক বিশ্বাস করবে। তুমি দাঁড়াও এখানে। ঠিক আছে, চলুন। গঙ্গা কোথায়? ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বাইরে মন্দিরে পুজো দেওয়ার জন্য। গঙ্গাকে আমি কোথাও পাঠাবো না। ও কোথায়? আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো। নন্দিনীকে মারার জন্য গঙ্গাকে আমাদের সাথে যেতেই হবে। তার জন্য যদি তুই বাধা দিস তোর কি পরিণতি হবে তুই জানিস না। অমর বাড়িতে এসে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? কত সাহস তোর দেখছি। আর এক মিনিট তোদেরকে এই বাড়িতে দেখতে চাই না। দুজনে বাড়ি থেকে এক্ষুনি বেরো। দাঁড়ান, আমি অরুণকে অজ্ঞান করে দিয়েছি, ওর দিক থেকে আর কোনো সমস্যা আসবে না। চলুন এখন এখান থেকে। ও যদি জেগে যায় আমাদের কিন্তু সমস্যা হবে।
আমাদের পূজো না শেষ অবধি ওর জ্ঞান ফিরবে না, নিশ্চিন্তে থাকুন। চলুন যাও যাক। বাবার সাথে তোমরা দুজন মিলে কি করেছো? আমার বাবাকে কি করেছো বলো? কি করেছো তোমরা? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। দাঁড়া, এই আমার মেয়েকে কিচ্ছু করবি না? কথাটা শোন, চলে যা এখান থেকে। আমার মেয়ের কাছে যাবি না। আরে দীপসিনা, 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 চোখ খুলো দীপসিনা, 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 উঠে পড়ো, উঠে পড়ো দীপসিনা, দীপসিনা। চুপচাপ অরুণ আর দীপসিনাকে এখনই ঠিক করে দে, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না। তোকে মুক্তি দিয়ে ভুল করেছি, এবার তোকে আর ছাড়বো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ছেড়ে দে মাধবী, মাধবী, বেঁধে রাখিস না, ছেড়ে দে আমাকে। আরে অরুণ, চলুন যাস না। দাঁড়া মাধবী, মাধবী দাঁড়া, মাধবী আমার কথা শোন, যাস না মাধবী। কিসের আওয়াজ হলো? অরুণ, আরে দীপসিনা, আরে আরে অরুণ আর দীপসিনার কি হয়ে গেছে? কিরণ, দিদি, সবাই এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো। কি কি হলো? এসো দেখো কি হলো। কি হচ্ছে মা? দেখো, আরে আরে দীপসিনাকে দেখো, কি হলো দীপসিনা, কি হলো? আমি কিছু জানি দীপসিনা, দীপসিনা, আরে আরে কি হলো দীপসিনা, দীপসিনা, হাই অরুণ আর দীপসিনাকে কি করেছো তুমি? আরে হে ভগবান, পিসিমা, সবাই অজ্ঞান হয়ে আছে, চলুন যাও যাক। এখনো এলো না কেন ওরা? অরুণের সাথে আবার কোনো ঝগড়া বাঁধায়নি তো? আমি গিয়ে দেখে আসছি। এতক্ষণ লাগলো কেন তোমাদের? অরুণকে বোঝাতে একটু সময় লেগে গেল, তুমি কিছু ভেবো না, তোমাকে পুজোতে নিয়ে যেতে বলেছে ও। চলো যাও। ঠিক আছে চলো, চলুন। এটাই হয়েছিল, আমরা সবাই এখানে আসবো সেই ভয়ে ওকে কাপুরুষের মতো নিয়ে চলে গেছে।
এখন যে কোনো ভাবে হোক ওকে কোথায় নিয়ে গেছে সেটা জানতে হবে, আর আমি সেটা জেনে ছাড়ব। কিছু না বলে চুপ করে আছেন যে? ওরা কোথাও একটা যাচ্ছে, কিন্তু ওরা এমন কিছু একটা করে রেখেছে যে জায়গাটা খুঁজেই পাচ্ছি না। এখন ওকে খোঁজ করাটা ভীষণই কষ্টের, তাই অন্য কিছু করা যায় কিনা সেটাই ভাবতে হবে। নন্দিনী, অরুণ আর বাকিদেরকে সুস্থ করে দাও। এদের এখন এখানে যা সব ঘটনা ঘটছে তা না জানাই ভালো, এদের এভাবেই থাকতে দাও। আমি সবার ভালোর জন্যই বললাম কথাটা, আমাকে ভুল বোঝো না। নাগানন্দার মাধবী কোন জায়গায় আছে সেটা আমরা জানতে পারিনি, আর একটু পরেই জ্যেষ্ঠ নক্ষত্রের সময় শুরু হয়ে যাবে। আমাকে মেরে ফেলবে সেটা ভেবে ভয় পাচ্ছেন বাবা? তোকে আমি কিছুতেই মরতে দেব না। আমি ভৈরবের সাহায্য নিয়ে তোকে সবসময় রক্ষা করব, তুই মনে সাহস রাখ।